জগন্নাথ বন্ধু, আজি আমি আলোচনা করিবা অনেক গুড়িয়ে রোগ এবং তার গোটিয়ে মাত্র সমাধান। তবে আসন্তু আলোচনা করিবা কেউ সব রোগর সমাধান গোটিয়ে। তো দাঁত সম্বন্ধীয় যেতে আমার সমস্যা রইলা, দাঁত হলিবা হো, অল্প দিনের দাঁত ভাঙ্গি যা হো, কিংবা দাঁত পাউরিয়া হো, বা দাঁত সরি সরি যা হো, মাড়িরু রক্ত বাহারিবা হো, দাঁত সম্বন্ধীয় যেতে সমস্যা রহিলা, দেন হাড় সম্বন্ধীয় যেতে সমস্যা রহিলা, যেমতি বসিবারু হঠাৎ উঠি নপারিবা হো, কি হাড় কড় চাল্লা বেলকু কড়কড় হওয়া হো, তো হাড় সম্বন্ধীয় যেতে সমস্যা রহিলা, নখ সম্বন্ধীয় সমস্যা, নখ উপরে ধরা দাগ হেউ, নখ শীঘ্র শীঘ্র মরিযা হেউ, তো ইসলা নখ। সেইভাবে ত্বচা সম্বন্ধীয় যেতে রোগ রহিলা, ত্বচা শুখিলা হয়ে যাও, শুখি শুখি যাও, বা মুহর গ্লেজ কমি কমি যাও, চর্ম রোগ যেতে প্রকার রহিলা, দেন বাল সম্বন্ধীয় যেতে রোগ, বাল ঝড়িবা হো, বা বাল কহরিয়া পড়ি যা হো, ইত্যাদি। তো শারীরিক দুর্বলতা হো, কাম করিবা কো ইচ্ছা ন হবা, মানসিক দুর্বলতা, কিছি গভীর কার্য দেলে আমি করিবা কো অনিচ্ছা প্রকাশ করিবা, নিদ ন আসিবা হো, রাত্রে যে সময়ে নিদ আসে সে সময়ে নিদ আউ হব না, শরীর চাহুথ বিশ্রাম নেওয়া শারীরিক পরিশ্রম করি শয্যায় শুয়ে পড়িবে নিদ আসি যা কথা, কিন্তু আশ্চর্য কথা নিদ আসুনি, কী হল কম? তো এভাবে রোগ হো, বা পিলা বারম্বার সর্দি কাশ ইত্যাদি লাগি রহবা, যেতে মেডিসিন খাইলে মধ্যে মেডিসিন খাইলে ভাল হইথব, পুনি আরম্ভ হোথব, দেন মাংসপেশীরে কষ্ট হো, যন্ত্রণা হো, পিলামানঙ্কর স্মরণ শক্তি আস্তে আস্তে কমি যা রোগ হো, বা পিলামানঙ্কর বয়স অনুপাতরে বৃদ্ধি ন হবা, তো এসব কারণ শরীরে গোটিয়ে উপাদান কমিগলে হয়ে থাকে। এবং আশা করি যে জাঁচেন সে জাঁপারে বর্তমানে কাহা বিষয়ে আলোচনা করা যাচ্ছি। হ্যাঁ বন্ধুগণ, সে হচ্ছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম অভাব এইসব লক্ষণ দেখা যাই থাকে। তবে ক্যালসিয়ামর মুখ্য ভূমিকা হচ্ছে শরীরের কোণ, যে আম খাওয়া খাদ্য পদার্থে যেতে সব উপাদান থাকে তাহা শরীর কু কার্যরে লগাই থাকে বা লগাইবার সাহায্য করতে হচ্ছে ক্যালসিয়াম। তেমন শরীরে যদি ক্যালসিয়াম অভাব ঘটিলা, তবে আমি আম খাদ্যরে থিবা যেতে প্রকার ভিটামিন হো, মিনেরালস হো, যেতে পোষক তত্ত্ব রহিলা, তাহা আউ আমার কার্যরে লাগিপারিব না, শরীরে কার্যরে লাগিপারিব না। তবে আসন্তু বন্ধুগণ, এবে আমি আলোচনা করিবা এই যে ক্যালসিয়াম অভাব জনিত রোগ ইয়ার পূরণ করিবা কাহা দ্বারা? ক্যালসিয়াম দ্বারা। তো ক্যালসিয়াম কিভাবে আমি প্রাকৃতিক উপায়ে পূরণ করে পারিবা উইদাউট মেডিসিন, ঠিক আছে? তো দেখিবা এক নম্বর পয়েন্টে ব্রোকলি খাইবা। ব্রোকলি বলে সবুজ রঙ্গর কোবি মার্কেটে বিক্রি হোথায় আমি দেখিবা। তো আসুন জাঁবা যে কেমন তাকে ব্যবহার করিবা। ব্রোকলি কু হলদি পানিরে ভালো ভাবে ধুই দেবা, বা অল্প গরম পানিরে ভালো ভাবে ধুই দেবা, তাহাকু বেশি সিঝাইবা নাহি কি তেল মশলা দিয়ে এতে কষিবা নাহি, যাহাদ্বারা কি তার গুণবত্ত নষ্ট হয়ে থাকে। তো গরম পানিরে তাকে আমি সিঝাই দেবা, তা দেহে টমাটো, ধনিয়া পত্র, কঞ্চা লঙ্কা ইত্যাদি পকাই সালাড টাইপর করে খাইলে, কঞ্চা সরিষ তেল টিকে পকাই দেবা, বড়া লাগবে। গ্যাস রোগী মানে এখন কম মাত্রায় খাইবা উচিত, কেন এটা বেশি মাত্রায় খাইলে গ্যাস করিবার সম্ভাবনা থাকে। দেন দ্বিতীয় পয়েন্ট দেখিবা লাউ। আচ্ছা লাউ কেমনি খাইবা? লাউকু গরম পানিরে সেইভাবে ভাবে ধুই দেবা, বা
ହଳଦୀ ପାଣିରେ ଧୋଇଦେବା, ତାକୁ ଚାରି ଖଣ୍ଡ କରି କାଟିଦେବା, ଚୋପା ଚାଞ୍ଚିବା ନାହିଁ, ଚୋପାରେ ବେଶୀ ଭିଟାମିନ୍ ଥାଏ। ଆଉ ମିକ୍ସଚର୍ରେ ତାକୁ ଗ୍ରାଇଣ୍ଡିଙ୍ଗ କରିଦେବା, ଗ୍ରାଇଣ୍ଡିଙ୍ଗ କରି କ'ଣ କ'ଣ ମିଶେଇକିରି ନା ତା ଦେହରେ ଟିକିଏ ଧନିଆ ପତ୍ର ପକେଇଦେବା, ପୋଦିନା ପତ୍ର ଟିକିଏ ପକେଇଦେବା, ଅଦା ଟିକିଏ, ଗୋଲମରିଚ ଟିକିଏ, ଏମିତି ଗ୍ରାଇଣ୍ଡିଙ୍ଗ କରିଦେଇକି ତାକୁ ଜୁସ୍ କରି ପିଇବା, ସନ୍ଧ୍ୟା ଲବଣ ପକେଇକିରି। ବର୍ଷା ଋତୁରେ ଟିକିଏ ଏହାକୁ କମ୍ ବ୍ୟବହାର କରିବା, କାରଣ ଏଇଟା ଶୀତଳତା ପ୍ରଦାନ କରିଥାଏ। ଥାର୍ଡ଼ ପଏଣ୍ଟ ହେଉଛି ଗ୍ରୀନ୍ ମଟର। ଗ୍ରୀନ୍ ମଟର ତ ଆମେ ବ୍ୟବହାର ଜାଣିଛେ, ତେ ଗ୍ରୀନ୍ ମଟରକୁ ଆମେ ସବୁଦିନ କିନ୍ତୁ ବ୍ୟବହାର କରିବା ନାହିଁ। ଆମେ ଯାହା ଯାହା ଜିନିଷ ଆଲୋଚନା କରୁଛେ ତାକୁ ସବୁଦିନ ବ୍ୟବହାର କରିବା ନାହିଁ, ବୋଲେ ବ୍ରୋକଲି ସବୁଦିନ କରିବାନି, ଲୌକି ସବୁଦିନ ବି ନୁହଁ, ଗ୍ରୀନ୍ ମଟର ସବୁଦିନ ନୁହଁ, ଦୁଇ ଦିନ ଦୁଇ ଦିନ ଦୁଇ ଦିନ ଏଭଳି ଭାବରେ ଆଉ କ'ଣ। ତ ଏହାକୁ ଏ ଯେଉଁ ଗ୍ରୀନ୍ ମଟରକୁ ସେଇଭଳି ଭାବରେ ବ୍ୟବହାର କରିବା। ଗ୍ରୀନ୍ ମଟର ବ୍ୟବହାର ତ ଆମେ ଜାଣିଛେ, କଞ୍ଚାରେ ଖାଇପାରିବା ଆହୁରି ଭଲ, ସାଲାଡ଼ ସାଙ୍ଗରେ ନହେଲେ ତରକାରୀରେ ବ୍ୟବହାର କରି ଖାଇପାରିବା। ଚାର ହେଉଛି ମିଲ୍କ ପ୍ରଡ଼କ୍ଟ, ବୋଲେ ଦୁଗ୍ଧ ଏବଂ ଦୁଗ୍ଧଜାତ ପଦାର୍ଥ। ଦୁଗ୍ଧ ବୋଲେ ଦେଶୀ ଗାଈ କ୍ଷୀର, ଦେଶୀ ଗାଈ କ୍ଷୀର ହଉ, ଛେନା ହଉ, ଲହୁଣୀ ହଉ, ଦହି ହଉ, ଘିଅ ହଉ, ଏଭଳି ଭାବରେ ଗଲା। ଇଏ ହେଲା 4 ନମ୍ବର। 5 ନମ୍ବର ଆସିଲା ଗୁଡ଼, ଠିକ୍ ଅଛି। ତ ଗୁଡ଼ ଆମେ କେମିତି ଖାଇବା? ଗୁଡ଼ ଯେ ହାଣ୍ଡି ଗୁଡ଼ ବା ଲୋକାଲ ଗୁଡ଼, କିଣା ଗୁଡ଼ ନୁହଁ। ଗୁଡ଼ ଆମେ ଜଳଖିଆରେ ଖାଇପାରିବା, ଚାହା ଯଦି ପିଉଛେ ଗୁଡ଼ ପକେଇ ପିଇପାରିବା, ଲଡ଼ୁ, ରାଶି ଲଡ଼ୁ ତିଆରି କରି, ବୁନ୍ଦିଆ ଲଡ଼ୁ, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଲଡ଼ୁ, ସୁଜି ଲଡ଼ୁ, ଲଡ଼ୁ ତିଆରି କରି ଖାଇପାରିବା, ହାଲୁଆ କରିକି ମଧ୍ୟ, ସୁଜି ହାଲୁଆ କରି ଖାଇପାରିବା, ଜଳଖିଆରେ ତ ଆମେ କହିଲା ଖାଇପାରିବା, ଚୁଡ଼ା ହସା ଯଦି ଆମେ କରୁଛେ ଗୁଡ଼ ଚୁଡ଼ା ହସା କରି ଖାଇବା, ଦେନ୍ ରୁଟି ଯଦି ଖାଉଛେ ରୁଟିରେ ମଡ଼େଇକିରି, ଆମେ ଚିନି ପାଣି ମଡ଼େଇ ଖାଉଛେ, ଚିନି ପାଣି ମଡ଼େଇ ନ ଖାଇ ଗୁଡ଼ ପାଣି ମଡ଼େଇକିରି ଖାଇବା। ତେଣୁ ଇଏ ଥିଲା 5 ନମ୍ବର ଗୁଡ଼ରୁ କ୍ୟାଲସିୟମ ମିଳିଥାଏ। ଦେନ୍ ଦେଖିବା ଆଉ କ'ଣ, ଚୂନ। ଚୂନ ଉପରେ ଅନେକ ଆୟୁର୍ବେଦିକ ବିଶେଷଜ୍ଞ ଗୁରୁତ୍ୱ ପ୍ରଦାନ କରୁଛନ୍ତି, ଯେପରିକି ରାଜୀବ ଦୀକ୍ଷିତ। ତ ଚୂନ ଆମେ କେମିତି ଖାଇପାରିବା? ଚୂନ ଆମେ ଦହିରେ ମିଶାଇ ବା ଲସିରେ ମିଶାଇ ବା ତରକାରୀରେ ବା ଡାଲିରେ ଇତ୍ୟାଦି ମିଶାଇକିରି ଖାଇପାରିବା। କେତେ? ଗୋଟିଏ ଚାଉଳ ଆକାର ଦାନା ଯେତିକି ସେତିକି, ବା ଚୂନ ପାଣି ମଧ୍ୟ ବ୍ୟବହାର କରିପାରିବା ଆମେ। ଚୂନ ପାଣି ଦିନକୁ ଚାମୁଚେ କି 2 ଚାମୁଚ ବୟସଙ୍କ ହାତରେ ଖାଇପାରିବା। ତ ଇଏ ଥିଲା ହେଉଛି ଆମର କିଭଳି ଭାବରେ ପ୍ରାକୃତିକ ଉପାୟରେ ଆମେ କ୍ୟାଲସିୟମକୁ ପୂରଣ କରିପାରିବା। ତ ଆମେ ବନ୍ଧୁଗଣ ଜାଣିଲେ ଯେ କ୍ୟାଲସିୟମ ଅଭାବରୁ କେଉଁ କେଉଁ ରୋଗ ହୋଇଥାଏ ଏବଂ କ'ଣ କ'ଣ ଖାଇଲେ ଆମ ଶରୀରରେ କ୍ୟାଲସିୟମର ମାତ୍ରା ଠିକ୍ ରହିଥାଏ, ଯାହାଫଳରେ କି ଆମେ ଖାଉଥିବା ଖାଦ୍ୟର ପୋଷକ ତତ୍ତ୍ୱ ଆମ ଶରୀରରେ ଠିକ୍ ଭାବରେ ଲାଗିଥାଏ। ତ ବନ୍ଧୁଗଣ ନିଶ୍ଚୟ ଏହି ସୂଚନା ଆପଣମାନଙ୍କ କାମରେ ନିଶ୍ଚୟ ଆସିବ, ଅନ୍ୟମାନଙ୍କ କାମରେ ମଧ୍ୟ ଆସିବ। ଅନେକ କ୍ୟାଲସିୟମ ଅଭାବ ଯୋଗୁଁ ଅନେକ କଷ୍ଟ ମଧ୍ୟ ଛୋଟ ପିଲା ହଉ, ଗର୍ଭବତୀ ମହିଳା, ବୟସ୍କ ଲୋକ, ଏମାନଙ୍କ ପାଇଁ ତ ନିହାତି ରୂପେ ଅଧିକ ପରିମାଣରେ, ଅନ୍ୟମାନଙ୍କ ଅପେକ୍ଷା ଏମାନଙ୍କୁ ଅଧିକ ପରିମାଣରେ ଆବଶ୍ୟକ ଅଟେ। ତେଣୁ ଏହାକୁ ସମସ୍ତଙ୍କୁ ନିଶ୍ଚୟ ସେୟାର କରିବା, ଭୁଲିବା ନାହିଁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।